আপনারা দেখেছেন 4 লক্ষের বেশি পরীক্ষার্থীর সংখ্যা কমেছে এবং এই প্রথম রেজিস্ট্রেশন করে অ্যাডমিট কার্ড নেয়নি মাধ্যমিকের 4 লক্ষের বেশি ছাত্রছাত্রী। এর কারণটা কি? কারণটা হচ্ছে শিক্ষক নিয়োগের দুর্নীতি, এটা মেইন কারণ। আর অন্যদিকে 11% পঞ্চায়েতে ভোটার বেড়েছে। এই ভোটাররা মূলত আমরা মনে করি এর গরিষ্ঠ সংখ্যক ভোটার হচ্ছে অনুপ্রবেশকারী। ও আপনারা যদি 9টা বর্ডার জেলা দেখেন বাংলাদেশের সঙ্গে, সেখানে ভোটার বাড়ানো হয়েছে। তৃণমূল কংগ্রেসের লোকেরা অল আধার কার্ড অল এপি কার্ড বানিয়েছে, একে সাহায্য করেছে বিডি অফিসের লোকেরা, যাতে তাদের ভোট ব্যাংকটা নির্দিষ্ট থাকে। এই কারণে তারা এই ভোটার চতুর্থ করেছে। চোদ্দতলাতে জিজ্ঞেস করতে হবে, আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের সম্পর্ক আছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। এমন কোন লোক যদি চিহ্নিত হয়ে যায় আর পুলিশ কিছু করতে পারবে না, এই মানসিকতা থেকে এই কাজগুলো হয়। এই মানসিকতাটা পশ্চিমবঙ্গে কেবলমাত্র তৃণমূল কংগ্রেসের লোকেদেরই আছে, যে আমি যদি তৃণমূল কংগ্রেসের খাতায় নাম লিখিয়ে রাখি পুলিশ আমার কিছু করবে না। নওশাদ সিদ্দিকী জেলে থাকবে, আরাবিউল ইসলাম বাইরে কলার নাড়িয়ে ঘুরে বেড়াবে। এই বোধ থেকে এই জিনিসগুলো হচ্ছে। আমি মাননীয় রামানুজ বাবুকে বলবো, চিহ্নিত হওয়ার পরে ব্যবস্থাটা যদি নিতে পারে তাহলে মনে করব যে আপনার সিদ্ধাড়াটা সোজা আছে, তাহলে সিদ্ধাড়াটা বেঁকে গেছে। এবং ওসি যাকে পাঠানো হয়েছে সেটাও তো তৃণমূল কংগ্রেস করেছে। আপনার এখানে যিনি সিও আছেন হারি জাপকা, তিনি মমতা ব্যানার্জির লোক, তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে কথা বলেই এই লোকটাকে পাঠিয়েছেন। এই লোকটা হচ্ছে এসআই নিমাই ঘোষ, ব্যাচ হচ্ছে 2014। ইনি অ্যাটাচ টু উলবেড়িয়া পিএস অ্যান্ড ভেরি ক্লোজ টু ওয়ান মিনিস্টার ইনচার্জ এবং এক শশি সাগরদিঘির যে অভিজিৎ কাছে যাকে পাঠানো হয়েছে তার উনি ভেরি ক্লোজ এবং তিনি সিলেক্টেড করে দিয়েছেন। এবং এই নিমাই ঘোষ এখন সেকেন্ড অফিসার উলবেড়িয়া। অতএব এদের এরা ওই হড়বড়ি খাড়া খাড়াবড়ি থোড় একেবারে আইওয়াস। আমরা যা করার করব, ওখানে ভোট সুন্দর হবে, সুন্দর হবে। প্রথম 17 কোম্পানি দিয়েছিল, আমরা দাবি করার পরে 30 কোম্পানি হয়েছে। 4000-এর কাছাকাছি সেন্ট্রাল ফোর্স আছে, নোডাল অফিসার সিএপিএফ দিয়েছে, 2 জন অবজারভার আমরা এখনো পর্যন্ত কথা বলে দেখেছি, ওরা অ্যাক্টিভ হয়েছে এবং সেন্সিটিভ বুথের তালিকা আমাদের কাছ থেকে নিয়েছে, ব্যবস্থা নিচ্ছে, টাইমার লাগানো, সিসিটিভি লাগানো হয়েছে। এক ভোটার যাতে মুখে কাপড় লাগিয়ে পাঁচ না গিয়ে না করতে পারে, সেই আপনার বুথে একজন করে লেডি সিএপিএফ ও অ্যাকোমোডেট করেছেন। ওনারা প্রাইমারি যা কাজ করেছেন, প্রচার বন্ধের পরে 200 মিটারের মধ্যে তৃণমূল কংগ্রেসের কোনো ক্যাম্প অফিস থাকলে বন্ধ করার জন্য আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা পুরো ক্লোজ নজর রাখছি। 246টা বুথেই বিরোধী দলের এজেন্টরা থাকবে এবং আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ওখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করার লড়াই করব। জিতবে কে, হারবে কে, কে কত ভোট পাবে সেসব জনগণ ঠিক করবে, এটা নিয়ে আমরা প্রচার করে চলে। তো আমরা সাগরদিঘির ভোটকে পঞ্চায়েত নির্বাচনের আগে প্রহসনের ভোট করতে দেব না। তার জন্য যা যা করার সবটাই করা হবে এবং পুলিশ অবজারভার যিনি এসছেন মহারাষ্ট্রের সিনিয়র আইপিএস ওমপ্রকাশ ত্রিপাঠী, মধ্যপ্রদেশের সিনিয়র আইপিএস ওমপ্রকাশ ত্রিপাঠী এবং মিস্টার রবীন্দ্রনাথ যিনি এসছেন জেনারেল অবজারভার ইজ ফ্রম মহারাষ্ট্র ক্যাডার, এরা দুজন অত্যন্ত এক্সপিরিয়েন্স অফিসার। এরা আমাদের আমরা এদের সঙ্গে যোগাযোগ রেখেছি, যোগাযোগ মিনস আন্ডু অ্যাডভান্টেজের জন্য নয়, সমস্ত অভিযোগ তারা রিসিভ করছেন, প্রম্পট অ্যাকশন নিচ্ছেন। বহিরাগত এলে সেন্ট্রাল ফোর্সে ঠ্যাঙ্গানি খাবেন, বাইর থেকে গেলে আমরা নজর রেখেছি। আমরা একদম ওদের মধ্যে আমাদের বহু লোক কাজ করছে, ইনফরমেশন টিএমসির মধ্যে থেকে আমাদের দিয়ে দিচ্ছে যে কোথায় যাচ্ছে কোথায় জমা করছে। ওরা পাশাপাশি এমএলএদেরকে দায়িত্ব দিয়েছে 100 জন করে বাইক নিয়ে ভোটের দিন সকালবেলা 6টার আগে জমায়েত করতে, 12টার পরে পৌরসভার মতো ভোট ডুট করতে। ওখানকার এসপি ভোলানাথ পাণ্ডে 200 ল্যাপের পোশাক তৃণমূলকে দিয়েছেন, যাতে কে পুলিশ আর কে বুঝতে না পারে। এই কারণে আমরা অবজারভারকে বলেছি 200 মিটারের মধ্যে বুথে স্টেট পুলিশকে ঢুকতে যাবে, একটাও স্টেট পুলিশের লোক যেন সিভিক ভলেন্টিয়ার থেকে ভোটে প্রিমিসিসে 200 মিটারের মধ্যে না থাকে। এটা এসওপির মধ্যেও আছে ইলেকশন কমিশনের।
জরুরাতে ইমপ্লিমেন্ট হয় তার জন্য আমরা কাজ করছি এবং আমরা ওখানে সবাইকে আপিল করছি যে একদম পার্টির কালার রং ভুলে ভোট মানুষ যাকে দেবে সে জিতবে কিন্তু আমরা গণতন্ত্র রক্ষা করার জন্য এটাকে ওয়াটারলুর মতো যুদ্ধের মতো আমরা দেখব আমরা বাইরে থেকে নজর রাখছি আমাদের হোয়াটসঅ্যাপ ফোন অ্যাক্টিভ থাকবে আপনারাও এলাকায় অ্যাক্টিভ থাকুন নিজের ভোট নিজে দিন গণতন্ত্র প্রতিষ্ঠা করুন তোলামূলে ভোট চুরি রুখে দিন।